Hello everyone, welcome back to my channel. Welcome back to a new video. Tumra dekhcho Bong Sports Hub Production ar ami tomader shonge royechi Akash. To ekjon ottonto protibhaban bharatiya footballer kintu nijer thikana bodol korte cholechen. Ei bangali footballer tir boyosh 29 bochor ebong tini moloto kintu right back এবং left back দুটো পজিশনই কিন্তু খেলে থাকেন এবং দীর্ঘদিন ধরে কিন্তু তিনি আইএসএল এ পার্টিসিপেট করছেন এবং দক্ষতার সঙ্গে বহু ম্যাচে কিন্তু নিজের সেরা খেলাটা উপহার দিয়ে সমস্ত ফুটবল প্রেমীদের মনে একটা আলাদা জায়গা করে নিয়েছেন আর এই বাঙালি ফুটবলারের ঠিকানা বদলের সাথে সাথে কিন্তু রয়কৃষ্ণা এবং তার জুটিটাকে আর হয়তো আইএসএল এ একসাথে দেখা যাবে না তোমরা হয়তো বুঝেই গেছো আমি কার কথা বলছি আমি বলছি প্রবীর দাশের কথা মোহনবাগানের হয়ে বহু বহু ম্যাচে কিন্তু তিনি দুরন্ত পারফরম্যান্স দিয়ে দলকে জিতিয়েছেন এবং দলের প্রতি তার যে কমিটমেন্ট সেটা কিন্তু দেখবার মতো ছিল এবং সর্বোপরি তার সঙ্গে রয়কৃষ্ণার যে একটা আন্ডারস্ট্যান্ডিং রয়কৃষ্ণার সঙ্গে প্রবীর দাসের যে একটা বন্ডিং সেটাও কিন্তু খেলার মাধ্যমে চোখে পড়ত তো মোহনবাগানের হয়ে স্মরণীয় কিছু পারফরম্যান্স উপহার দেওয়ার পর সদ্য সমাপ্ত আইএসএল মৌসুমে তিনি মোহনবাগান ছেড়ে যোগ দেন বেঙ্গালুরু এফসিতে এবং সেখানেও কিন্তু আমরা রয়কৃষ্ণা এবং প্রবীর দাসের জুটিকে আবারও দেখতে পেয়েছিলাম বেঙ্গালুরু এফসির সঙ্গে মাল্টি ইয়ারের ডিল থাকলেও কেরালা ব্লাস্টার্স এফসি কিন্তু প্রবীর দাসকে চাইছিল আর তাই ট্রান্সফার ফি দিয়ে হলেও কেরালা প্রবীর দাসকে নিয়ে আসতে চাইছে এরকম কিন্তু একটা খবর বেরিয়েছিল তো এই মুহূর্তে শোনা যাচ্ছে প্রবীর দাস নাকি কেরালা ব্লাস্টার্স এফসিতে কনফার্ম হয়ে গেছেন অর্থাৎ নতুন আইএসএল মৌসুমে কিন্তু আমরা নতুন ঠিকানায় দেখতে পাবো এই বাঙালি ফুটবলারকে তো প্রবীর দাসের এই ট্রান্সফারটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে প্রত্যেক দিন যেটা বলি যে প্লিজ ভিডিওটাতে লাইক করে যেও কমেন্ট করো এবং অবশ্যই শেয়ার করো যাতে আরও বেশি বেশি মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছে যায় আর অবশ্যই করে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটা প্রেস করে রেখো যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব তো আজকের মতো ভিডিওটা তাহলে এটুকুই রইল দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন নতুন কোনো সময় ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই আমার চ্যানেলটার পাশে থেকো